ধর্মগুরু কিভাবে হয়ে গেলেন ইয়াবা পরিবহনকারী? মাথা নেড়া, চোখে মোটা চশমা, পরনে কঠিন চিবর, গেরুয়া বসন, পায়ে চটি, এ যেন এক সাক্ষাৎ ধর্মদূত। তাকে কি সন্দেহ করা যায়? পৌরোহিত্য আর পোশাকের বদৌলতে তিনি বারবার থেকে গেছেন ধরাছোঁয়ার বাইরে, তবে এবার ধরা পড়েছেন গোয়েন্দা জালে। বলছি দীপু চাকমা নামে এক বৌদ্ধ ভিক্ষুর কথা, যিনি দুই সহযোগী সহ ১৬,০০০ ইয়াবা নিয়ে গ্রেফতার হয়েছেন রাজধানী থেকে। একজন ধর্মগুরু কিভাবে হয়ে গেলেন ইয়াবা পরিবহনকারী? খাগড়াছড়ির পানছড়ি উপজেলার আদর্শ বৌদ্ধ বিহারের প্রধান ভিক্ষু দীপু চাকমা। বাবার স্বপ্ন ছিল দীপু একজন প্রথিত যশা বৌদ্ধ ভিক্ষু হিসেবে লোভ আর অন্যায়ের বিরুদ্ধে শান্তির বার্তা ছড়িয়ে দেবেন। আলোকিত মানুষ হিসেবে হিংসা বিদ্বেষের অন্ধকারে ধৈর্য ও সহনশীলতার আলো ছড়াবেন সমাজে। সেই পথে অগ্রসর হয়েছিলেন বহুদূর। পালি শাস্ত্রে অগাধ পাণ্ডিত্য তার। দেশে এবং দেশের বাইরের শিক্ষা প্রতিষ্ঠান থেকে শাস্ত্রীয় জ্ঞানে নিয়েছেন তালিম। দেশের কয়েকটি বৌদ্ধবিহারের প্রধান ভিক্ষুর দায়িত্ব পালন করেছেন। হঠাৎই সবকিছুর ছন্দ পতন। মোবাইল ব্রাউজিং করতে করতে একসময় পরিচিত হন অনলাইন জুয়ার সঙ্গে। সেখান থেকেই জুয়ায় আসক্ত হয়ে এরই মধ্যে হারিয়েছেন প্রায় ১৫-২০ লাখ টাকা। এই টাকার মধ্যে ছিল নিজের বেতন, দান দক্ষিণা, মৃত বাবার ভিটেমাটি, বিক্রয় লব্ধ টাকা এবং মায়ের ধার করে নেয়া এনজিওর টাকা। অনলাইন জুয়ারে সর্বস্বান্ত হয়ে সিদ্ধান্ত নেন ইয়াবা পরিবহনের কাজে নিজেকে সঁপে দেওয়ার। হার মানেন নগদ টাকার হাতছানির কাছে। তার ধর্মগুরু আপেল বড়ুয়ার হাত ধরে প্রবেশ করেন ইয়াবার জগতে। নিয়মিত কক্সবাজার, খাগড়াছড়ি ও বান্দরবান জেলা থেকে হাজার হাজার পিস ইয়াবা বহন করে ঢাকায় আনতেন। মঙ্গলবার রাতে ১৬,০০০ পিস ইয়াবা সহ ধরা পড়েন গোয়েন্দা জালে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার মশিউর রহমান জানান, ধুম পাইছিলেন অনেক আগে থেকে এবং উনি কিছুটা ইয়াবায় আসক্ত হয়ে পড়েন। আরেকজন শিষ্য তার মাধ্যমে ইয়াবা পাচারের পরিবহন টাকা হারিয়েছেন, সেই টাকা উদ্ধার করার জন্য উনি ইয়াবার ব্যবসা এবং ইয়াবার পরিপ্রফেশন আছে, শিক্ষক প্রফেশন, এই মসজিদ মন্দির গির্জার। তার এই ধর্মীয় ভাবগাম্ভীর্য আর চলন বলনে আইন শৃঙ্খলা বাহিনীর শুরুর দিকে সন্দেহ হয়নি। এই সুযোগে সবাইকে ফাঁকি দিয়ে একের পর এক চালান নিয়ে এসেছেন ঢাকায়। এক পর্যায়ে সব তথ্য প্রমাণে নিশ্চিত হওয়ার পরই তাকে গ্রেফতার করা হয়েছে। এখন দীপু চাকমার সঙ্গে থাইল্যান্ড, মিয়ানমার সহ বাংলাদেশের কোনো কোনো ইয়াবা ব্যবসায়ীর সম্পর্ক আছে তার খোঁজ নিচ্ছেন গোয়েন্দারা।